হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার মামার বাড়ি। আজ আমার মামার বাড়িতে একটা অনেক বড় কাজ আছে, মানে আমার দাদু যিনি ঠিক আজ থেকে এক বছর আগে মারা গেছেন, তার বাৎসরিক আজকে। তোমরা দেখতেই পাচ্ছ ঘরে প্রায় লোকজন এসেই গেছে এবং আরও আসছেন, রাস্তায় আছেন। এরপর বাৎসরিক অনুষ্ঠানের জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন হয় সেইগুলি আমার মা খুব ভালোভাবে এখানে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সবগুলো নির্দিষ্ট জায়গায় রেখেছে। আর এই তুলসী ধানের পাশেই রয়েছে আমার দাদুর ফটো, যিনি ঠিক এক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, যার বাৎসরিক আজকে আমরা পালন করছি। তোমরা দেখতেই পাচ্ছ দাদুর ফটোটাও খুব সুন্দরভাবে আমার মা সাজিয়ে দিয়েছে। এরপর আমার মেশান, মানে ছোট মেশো, দাদুর ফটো টেয়াতে ফুলের মালা দিয়ে দাদুকে প্রণাম জানালেন। ইতিমধ্যে ব্রাহ্মণ মহাশয় এসে উপস্থিত হয়েছেন এবং তার বাৎসরিক কাজের জন্য কলা পেটোর যে প্রয়োজন সেটাকে তিনি সেই হিসাবে কেটে নিচ্ছেন। এরপর আমার মামা বাৎসরিক কাজের জন্য বসলেন এবং এরপর বাৎসরিক কাজ শুরু হলো। একবিন্দু ডুবে পড়ে এই ছেলে দল তোমার বাবার বাবার পিণ্ড, একটু একটু ডুবে তোমার বাবার বাবার পিণ্ড করে তোমার আত্মা পূর্ব মিলিত হবে। আর অন্য অংশ থেকে তুলো, যেখান থেকে তুলো হল এখানে দাও তার বাবার সাথে, আর একটু অন্য জায়গা থেকে তুলে ওই পিঁচে দেবে। হ্যাঁ, এই জায়গায় এগুলো তোমার বাবাকে মধু ঘরন্তি সর্বত নম মধু নম মধু। বাৎসরিক অনুষ্ঠান প্রায় শেষ হয়েই এসছে, এরপর দাদুকে খাবার দেওয়া হলো। টিফিনে আমরা খেয়েছি মুড়ি ঘুগনি। এরপর সব ব্রাহ্মণদের একসাথে বসিয়ে ব্রাহ্মণ ভোজন করানো হলো। ব্রাহ্মণ ভোজনের পর বাকি সব রিলেটিভসদের খেতে বসানো হলো এবং এভাবেই আমাদের এক বছরের বাৎসরিক কাজটি সম্পূর্ণ হলো।